আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পূর্বে এসো আমরা কিছু ছবি দেখার মধ্য দিয়ে আলোচনার বিষয়বস্তুর যে শিরোনামটি সেটি অনুধাবন করার চেষ্টা করি। আমরা স্ক্রিনে দুটো ছবি অবমুক্ত হতে দেখছি। প্রথম ছবিটি একজন বৃদ্ধ সুতার মিস্ত্রির, যিনি নৌকা তৈরি করছেন। নিম্নবর্গের মানুষ, শ্রমজীবী মানুষ, প্রলেতারিয়াত শ্রেণীর একজন প্রতিনিধি। দ্বিতীয় ছবিতে আমরা লক্ষ্য করছি একজন নারী নির্মাণ শ্রমিককে। পরের যে দুটো ছবি, এখানে আমরা একজন বয়োবৃদ্ধ ভিক্ষুক মানুষকে ভিক্ষারত অবস্থায় দেখতে পাচ্ছি, আর তার পাশের যে ছবিটি আমরা উপসাগরীয় যুদ্ধাহত একজন বাবার করুণ আর্তনাদ, যে আর্তনাদ সৃষ্টি করেছে আগ্রাসী ভূমিকা পালনকারী বিদেশি বেনিয়া শক্তি, যারা সেদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে তাদের স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে। আমরা এই চারটি ছবিতেই আর্তপীড়িত ব্যথিত নিষ্পেষিত মানুষের প্রতি একটা সহানুভূতিশীলতার চিত্র উন্মোচিত হতে দেখছি, আবার একই সঙ্গে সাম্য এবং মানুষের সঙ্গে মানুষের সমতা বিধানের যে বিষয়টি সেটিও লক্ষ্য করার চেষ্টা করছি। প্রচ্ছন্নভাবে আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করেছেন। পরের ছবিতে আমরা প্রথমে মুসলিম ধর্মের মানুষের একটি চিত্র দেখতে পাচ্ছি এবং পরের ছবিতে হিন্দু ধর্মের মানুষের চিত্র উপস্থাপিত হতে দেখছি। এই ছবি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের যে গৌতম বুদ্ধ, তার ছবি স্ক্রিনে অবমুক্ত হয়েছে, এবং পরের যে ছবিটি সেটি খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইখানে এই চারটি ছবিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান, লেখক যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে ধর্মে ধর্মে বৈষম্যহীনতার একটা ব্যাপার সবসময় পৃথিবীতে লক্ষ্য করা উচিত এবং সমতা বিধান করার জায়গাটা ধর্মে ধর্মেও হওয়া উচিত, এই বিষয়টি তিনি দেখানোর চেষ্টা করেছেন। তো শিক্ষার্থীরা, তোমরা আমি আশা করছি তোমরা অনুমান করতে পেরেছ যে আজকে আমরা নজরুলের একটি কবিতা নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রতিটা জায়গায় মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি ছবিতেই, সুতরাং আমরা বুঝতেই পারছি আজকের কবিতার শিরোনাম কাজী নজরুল ইসলামের মানুষ। এখন আমরা জেনে নেই যে মানুষ কবিতাটির উৎস কি, মানুষ কবিতাটির মূলভাবের জায়গায় কোন কোন বিষয়গুলো উন্মোচিত হয়েছে, এবং এই কবিতার ভিতর দিয়ে কাজী নজরুল ইসলাম, যাকে আমরা সাম্যের কবি বলছি, সাম্যের কোন বিষয়গুলো তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। প্রথমে আমরা দেখছি যে মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সংকলিত হয়েছে। আমরা বেশ কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি, সমতা বিধানের যে স্মারক চিহ্ন নিক্তি, বা আমরা সহজ ভাষায় যেটাকে দাঁড়িপাল্লা বলি, সেখানে সমতা বিধান করার বিষয়টি এখানে দেখানো হয়েছে। একজন শ্রমজীবী মানুষ আর তার পাশেই পুরোহিত, দুজনই মানুষ, দুজনই সমান, কিন্তু এখানে দেখানো হয়েছে যে মোল্লা, পুরোহিত এবং অন্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছে তারা নিজেদেরকে সুপিরিয়র ভাবছে, তারা তাদেরকে আশরাফ ভাবছে, আর অন্য যে মানুষগুলো আছে শ্রমজীবী মানুষ তাদেরকে ভাবছে আত্রাফ বা নিম্নবর্গের। মূলভাবের অংশে আমি বেশ কিছু বিষয়ের মধ্যে এই বিষয়গুলোকে জরুরি মনে করেছি বিধায় তোমাদের জন্য সরাসরি লিখে রিপ্রেজেন্ট করছি, যে আমি পাঠ করছি। মানুষকে কেন্দ্র করেই
সকল ধর্মের বিকাশ সাধিত হয়। বিধাতাই মানুষের ভালোমন্দ বিচার করে থাকেন বটে, তিনি মানুষের প্রতিপালক এটাও ঠিক, তবে ধর্মের জন্য তিনি অবশ্যই মানুষকে তৈরি করেছেন বলে আমাদের সেটা মনে হয়নি। মানুষের জন্য ধর্ম তৈরি করেছেন বিধাতা শুধুমাত্র মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। প্রথমে তৈরি করা হয়েছে মানুষকে, তারপর তার জন্য মনোনীত করা হয়েছে ধর্মকে। তাই ধর্মের চেয়ে মানুষের গুরুত্ব যে অনেক বেশি, এ বিষয়টি নজরুল বারবার মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। মানুষকে পরোক্ষভাবে আমাদের বিধাতাই খাদ্য দান করে থাকেন, কিন্তু এক শ্রেণীর গোড়া পুরোহিত এবং মৌলবী যারা ধর্মের দোহাই দিয়ে সেই ক্ষুধার্তকে খাবার থেকে বঞ্চিত করেন, কিন্তু সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, অর্থাৎ মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। সকল ধর্মেরই মূল কথা এই জায়গায় নিহিত আছে। তবে যারা ধর্ম পালন করার নামে মানবতাকে অবমাননা করছে তারা অবশ্যই সমাজে ঘৃণিত, তাদের বিরুদ্ধেই কবি প্রতিবাদের সুর উচ্চারণ করেছেন আজকের আলোচ্য এই মানুষ কবিতাটিতে। এই কবিতায় ধর্মের আচার নিষ্ঠতা প্রবল হয়ে বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কিভাবে হেয় প্রতিপন্ন হয় তা মানুষ কবিতায় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ উপবাসী মানুষের প্রতি অবহেলার মাধ্যমে আমাদের কাজী নজরুল ইসলাম এ বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন। মসজিদের অঢেল গোস্ত রুটি থাকা সত্ত্বেও শুধুমাত্র নামাজ না পড়ার দোহাই দিয়ে মোল্লা অর্থাৎ আমাদের ইমাম মোল্লা সাহেব কি করলেন, গোস্ত রুটি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে দিলেন। এমন মোল্লা পুরুতের বিরুদ্ধে কবি নজরুল বিদ্রোহ ঘোষণা করেছেন। মানুষের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব ঘোষণার চূড়ান্ত প্রকাশ আমাদের আজকের আলোচ্য কবিতাটি। ধর্মীয় অনুষ্ঠানাদি ও সামাজিক আচার বিচারের মধ্যে যুগে যুগে মনুষ্যত্ব লাঞ্ছিত হয়েছে, এ কথা যেমন সত্য, আবার ধর্মশাস্ত্র এবং মসজিদ মন্দিরের সীমানায় মানুষের মর্যাদা কোনো কালেই যে স্বীকৃতি লাভ করেনি এ কথাও তেমনি সত্য। মানুষের মর্যাদা বা মানুষের মূল্য কোথায়? তার পদমর্যাদায়, না তার শক্তিতে, না তার ধন সম্পদে। মানুষের মর্যাদা অবশ্যই মানুষের মনুষ্যত্বে। মানুষ ও তার আত্মার প্রতি অপরিসীম এক শ্রদ্ধা আলোচ্য কবিতায় অর্থাৎ মানুষ কবিতায় কবি দেখানোর চেষ্টা করেছেন। আর এই বিষয়টি দেখাতে গিয়ে কবি ঘোষণা করেছেন যে মানুষ অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ এবং মানুষই সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করছে। আর সে কারণেই এই কবিতায় কবি বারবারই সাম্যের গান গেয়েছেন, যার প্রথম লাইনটি এমন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। শিক্ষার্থী, আমরা এরপর মানুষ কবিতা এবং মানুষ কবিতার সঙ্গে সাম্যবাদের যে বিষয়টি সম্পর্কিত রয়েছে সে বিষয়ে কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আমাদের বিদ্রোহের কবি, সাম্যের কবি নজরুল, তিনি কিভাবে সমতা বিধানের চেষ্টা করেছেন সেগুলো ছবির মধ্য দিয়ে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আমি এ পর্যায়ে মানুষ কবিতার মধ্যে সাম্যবাদের দর্শনটি কিভাবে অবমুক্ত হয়েছে সে বিষয়টিও এখানে কিছুটা হলে তোমাদের সুবিধার জন্য দেওয়ার চেষ্টা করেছি। যে মানুষ কবিতাটির মূল ভাবটি, মূল ভাবনার জায়গাটি সাম্যবাদী দর্শনের ওপর নির্ভর করছে, বা আমি এখানে দেখিয়েছি যে সাম্যবাদী দর্শনের এক অনবদ্য রূপ। সাম্যবাদী কাব্যের প্রতিটি কবিতাতেই সাম্যবাদের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে মোট
11টি কবিতা রয়েছে। এই 11টি কবিতার মানুষ কবিতাটি খুবই গুরুত্ব বহন করে। এখানে মানুষের জয়গান গাওয়া হয়েছে, বলা হয়েছে মানুষের চেয়ে আর বড় কিছুই হতে পারে না, ধনী গরিব সকল মানুষ সমান, একে অন্যের পরম আত্মীয়। তাই একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য আমাদের সাম্যবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে মন্দির, মসজিদ ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ঈশ্বরের আরাধনার পরিবর্তে এখন যে শুধুমাত্র চর্চা হয় স্বার্থের, যে স্বার্থের বলি হয়, ঈশ্বরেরই সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলতে চাই আমি মানুষকে, এটা সর্বজন স্বীকৃত যে সেই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বলি হচ্ছে তার স্বার্থের কারণে। এ বিষয়টি সত্যি ভাবনার উদ্রেক করে। আমরা শিখন ফলে শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছি, যে এই কবিতাটি পাঠ করার পর, এই পুরো লেকচারটি শেষ হওয়ার পর তারা কবি পরিচিত সম্পর্কে সম্মুখভাবে অবগত হবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ সহ ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে সমান চোখে দেখতে হবে, এবং আর্তপীড়িত এবং ক্ষুধার্তদের প্রতি যে সহানুভূতিশীল হতে হবে এই বিষয়টি অনুভব করবে, এবং সমাজের সাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে। আমরা আজকে যে বিষয়গুলো জানলাম মানুষ কবিতা সম্পর্কে, মূল ভাবনার বিষয়টি কি ছিল, সাম্যবাদের সঙ্গে নজরুলের সম্পর্কের জায়গাটা কতখানি দৃঢ় ছিল, মানুষকে নজরুল কতখানি মূল্যায়ন করেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, চণ্ডীদাসের এই যে বক্তব্যের অনুরূপ একটি বক্তব্য নজরুল এতকাল পরে তার কবিতার মধ্যে উপস্থাপিত করলেন, এর সঙ্গে সাম্যবাদের সম্পর্কের জায়গাটা কতখানি গভীর, এই বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনা করলাম তারই প্রেক্ষিতে ফলশ্রুতিতে আমি তোমাদের বাড়ির কাজের কিছু বিষয় এখানে দিয়েছি, যে বিষয়ের মধ্যে সাম্যবাদ এবং নজরুল বিষয়ে একটি আমি প্রতিবেদন লিখতে বলেছি, কেননা এটি এই মানুষ কবিতার প্রথম লেকচার অনলাইন ক্লাস, এরপরে আরো কিছু ক্লাস এবং কবিতা বিশ্লেষণের জায়গায় আমি যাব। তার আগে তোমরা এই বিষয়টি আগে বুঝে নাও, যাতে করে মানুষ কবিতার পাঠ বিশ্লেষণের জায়গাটা তোমাদের কাছে অধিকতর সহজ মনে হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমি অনলাইন ক্লাসের ইতি টানছি, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে মানুষ কবিতাটা নিয়ে আমি আলোচনা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।